দুনিয়ার সবচেয়ে বড় গোল্ড রিজার্ভ, দুনিয়ার সবচেয়ে পাওয়ারফুল মিলিটারি, সবচেয়ে শক্তিশালী ইন্টারন্যাশনাল কারেন্সি এবং সবচেয়ে বড় ইকোনমিওয়ালা দেশ আমেরিকা আজ পুরো দুনিয়ার রাজা হয়ে আছে। কিন্তু বন্ধুরা, এই দেশ আগে থেকেই এরকম ছিল না। এক সময় এমন ছিল যে এই দেশ অন্যের গোলামিতে আটকা পড়েছিল। এক সময় এরকমও ছিল যে এই দেশ অনেক দরিদ্রতাতে জীবনযাপন করত। তো আসলে কিছু না থাকা থেকে সব কিছু কিছু সময় আমেরিকায় কিভাবে এত কিছু পেয়ে গেল, আর এই দেশ আজ এত পাওয়ারফুল কিভাবে হলো, চলুন জানা যাক আজকে আমাদের ফ্যাক্টটোটাল ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আমেরিকাকে বিশ্ব পরাশক্তি বানানোর পিছে মুখ্য তিনটি ফ্যাক্ট রয়েছে। একটি হলো আমেরিকার ইকোনমি স্ট্রং হওয়া, দ্বিতীয়টি আমেরিকার কারেন্সি ইন্টারন্যাশনাল কারেন্সি হয়ে যাওয়া, আর তৃতীয়টি আমেরিকার টেকনোলজিতে উন্নত হওয়া। তো চলুন শুরু করা যাক আমেরিকার ইকোনমি স্ট্রং হওয়ার ইতিহাস দিয়ে। উত্তর আমেরিকার খণ্ড এর মানে আজকের আমেরিকা এবং কানাডার মুখ্যভূমিতে হাজারো বছর ধরে মঙ্গোলিয়া জাতিদের অধিবাসী থাকত, যাদেরকে আজ রেড ইন্ডিয়ান্স বলে বলা হয়ে থাকে। কিন্তু 1492 কলম্বাসরা আমেরিকাকে খুঁজে বের করে, আবার সেটিও ভুল করে, কারণ কলম্বাস ইন্ডিয়ানদের খোঁজ করতে বের হয়েছিল। এখন আটলান্টিক মহাসাগরে পাহাড়বাসী ওই অজানা দুনিয়াকে প্রত্যেকে জেনে গিয়েছিল। এর জন্য স্পেন, পর্তুগাল, ফ্রেঞ্চ আর ব্রিটেনরা দাবি প্রতিষ্ঠা করার জন্য সেখানে কলোনাইজেশন শুরু করে দেয়। বছরের পর বছর পার হয়ে যায়, কিন্তু আমেরিকাতে ইউরোপিয়ানদের আগমন হতেই থাকে, আর ধীরে ধীরে ব্রিটেনরা এই দেশটিতে তাদের সত্তা প্রতিষ্ঠা করে। কিন্তু খুব জলদি আমেরিকানরা তাদের নিজেকে ব্রিটিশ থেকে স্বাধীন করে ফেলে, দেশ স্বতন্ত্র হয়ে যায়, আর তাদের সর্বপ্রথম রাষ্ট্রপতি হন জর্জ ওয়াশিংটন। কিন্তু এখনও আমেরিকাতে এত ক্ষমতা ছিল না যে তারা দুনিয়া তাদের স্থান বানাতে পারবে। তখন আমেরিকা আর্থিক দিক থেকে দরিদ্র ছিল, আর দুনিয়ার রাজনীতিতে তাদের বিশেষ কোনো ভূমিকা ছিল না। কিন্তু আমেরিকা আব্রাহাম লিঙ্কন এবং জেমস বুচানায়ের মতো এমন প্রেসিডেন্ট পান যাদের নীতি আমেরিকার আর্থিক উন্নতি হয়। কিন্তু শুধু ভালো প্রেসিডেন্ট আর আর্থিক নীতিতে আমেরিকার মন ভরছিল না, কিন্তু এই দেশে ভাগ্য বদলানোর ঘটনা ছিল প্রথম বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত দুনিয়ার সবচেয়ে বড় ফ্যাক্টরিগুলো ইউরোপে ছিল, আর দুনিয়াতে সবচেয়ে বেশি মালামাল ইউরোপ থেকে পৌঁছাত। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধতে ইউরোপের সকল দেশ খতম হয়ে গিয়েছিল। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, স্পেন আর ইটালি অনেকগুলো ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়। এই দেশ বধির হয়ে গিয়েছিল, এই দেশগুলোর জনগণের দেউলিয়া হয়ে গিয়েছিল, আর এই দেশগুলো এখন এই অবস্থা ছিল না যে তৎক্ষণাৎ কোনো আর্থিক নীতি চালু করতে পারে। কিন্তু ইউরোপ থেকে 100 কিলোমিটার দূরে আমেরিকার মানুষেরা প্রথম বিশ্বযুদ্ধ থেকে কোনো বিশেষ নিষ্পত্তি হয়নি, আর ইউরোপে যেসব বিজনেসগুলো বন্ধ হয়ে গিয়েছিল সেই সকল বিজনেসগুলো আমেরিকাতে শুরু হয়ে যায়। এখন পুরো বিশ্বতে আর ইউরোপেও সকল মালামাল এখন আমেরিকা থেকে পৌঁছানো হতো, আর আমেরিকার উদ্যোগ তারা আরও মালামাল হচ্ছিল। এই উদ্যোগের সাথে আমেরিকার কাছে এত অর্থ আসে যে ইকোনমিক্যালি এই দুনিয়ার সবচেয়ে স্ট্রং দেশ হয়ে যায়। কিন্তু শুধু এইটুকুই নয়, আমেরিকা এই বিকাশেও তাদের লোকাল ইউএস ডলার ওয়ার্ল্ড কারেন্সি হয়ে যাওয়াও তাদের প্রোগ্রেসে এত মহৎ ভূমিকা পালন করে। তো চলুন দেখা যাক আমেরিকান ডলার ইন্টারন্যাশনাল কারেন্সি কিভাবে হলো। বন্ধুরা, আজ আমরা সবাই জানি যে দুনিয়াতে হওয়া 99% ট্রানজ্যাকশন আমেরিকার ডলারে হয়ে থাকে, আর যেখানে দেশের ইকোনমি এই বিষয়টির উপর তৈরি করা হয় যে এই দেশের ফরেন রিজার্ভ এর মধ্যে কত ডলার জমা রয়েছে। এর জন্য বন্ধুরা, ডলারের মজবুততা হওয়ার কাহিনী এইটি সাল 1944 এ শুরু হয়, যখন ওয়ার্ল্ড ওয়ার টু তার চূড়ান্ত সীমাতে ছিল। দুনিয়ার বেশিরভাগ দেশ দুই দুই ওয়ার্ল্ড ওয়ার চালাতে ধ্বংস হয়ে গিয়েছিল,
এখন দুনিয়ার সামনে প্রশ্ন ছিল যে যেই সব দেশ ধ্বংস হয়ে গিয়েছে তাদের আবার বিকশিত কিভাবে করা যায়। আর প্রশ্নের জবাব খোঁজ করার জন্য সাল 1944 আমেরিকাতে একটি কনফারেন্সের আয়োজন করা হয়, যেটাকে ব্রেটন উডস কনফারেন্সে বলা হয়ে থাকে। এই কনফারেন্সে দুনিয়ার আনুমানিক সকল দেশের প্রতিনিধি মিলিত হন, আর এইখানে দুনিয়ার সবচেয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হয়। IMF এবং ওয়ার্ল্ড ব্যাংকের নির্মাণ করার সিদ্ধান্ত এই কনফারেন্সে নেওয়া হয়েছিল। এখন বন্ধুরা, ওই দুনিয়াতে আমেরিকার একমাত্র দেশ ছিল যাদের বিশ্বযুদ্ধের ফলে বিশেষ কোনো লোকসান হয়নি, আর যাদের ইকোনমি তখন দুনিয়াতে সবচেয়ে স্টেবল ছিল। এর জন্য IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক এ হওয়া সকল ট্রেন্ডসগুলো আমেরিকার ডলারে করার সিদ্ধান্ত নেওয়া হয়, আর ব্রিটেন সাপোর্টে আমেরিকান ডলার ইন্টারন্যাশনাল কারেন্সি হয়ে যায়। পরবর্তীতে আমেরিকান দালালদের কারণে আর গোল্ড রিজার্ভ করা ছাড়াই ডলার ছাপত, এই প্রকরণ সবার সামনে আসে। কিন্তু ডলার শেষ হওয়ার প্রথমেই ডলারকে হ্যান্ডেল করে ফেলে, এবং শুধু হ্যান্ডেলই নয়, এমনকি আইন কানুন আরো স্ট্রং করে ফেলে আমেরিকার প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন। রিচার্ড অনেক কঠোর এবং চালাক প্রেসিডেন্ট ছিলেন, এবং তিনি জানতেন যে ক্রুড অয়েল ফিউচার ওয়ার্ল্ডের জন্য গোল্ড থেকেও কম নয়। এর জন্য তিনি সৌদি আরব এবং অন্যান্য উপসাগরীয় দেশগুলোকে এটি বানিয়ে ফেলেন। দুনিয়াতে হওয়া সকল ক্রুড অয়েল এর কেনা বেচা যেন তারা শুধু আমেরিকান ডলার এবং বন্ডস দিয়েই যেন করে, আর এর বদলে আমেরিকার এই অয়েল ফিল্ড দেশগুলোতে সিকিউরিটি দেবার প্রতিজ্ঞা করে। কিন্তু সিকিউরিটি কার কাছ থেকে? তো বলতে পারেন যে রাশিয়ার মতন কিছু দেশ থেকে অথবা আমেরিকা থেকে, কারণ এই উপসাগরীয় দেশগুলোর সোজা ধমক ছিল যে আপনি আমাদের কথা মেনে নেন অথবা যুদ্ধের জন্য তৈরি হয়ে যান। আর নিজেকে বাঁচানোর জন্য উপসাগরীয় দেশগুলো আমেরিকার দেয়া কথাকে মেনে নিতে হয়, আর উপসাগরীয় দেশগুলোর এই সিদ্ধান্তকে যদি কেউ ভঙ্গ করার চিন্তা করে তো তাদের সাদ্দাম ও গদ্দাফির কথা মনে পড়ে যায়। তো বন্ধুরা, এইভাবে ইন্টারন্যাশনাল ক্রুড অয়েলের সকল সওদা আমেরিকান ডলারে হয়, আর এই ফ্যাক্টর আমেরিকার ডলারকে ইন্টারন্যাশনাল কারেন্সি চলমান থাকতে অনেক বড় ভূমিকা পালন করেছে। তৃতীয়টি হলো আমেরিকান টেকনোলজিতে উন্নত কিভাবে হলো। তো বন্ধুরা, আমেরিকান টেকনোলজিতে সবচেয়ে বেশি এগিয়ে ওয়ার্ল্ড লিডিং কোম্পানিজ, অর্গানাইজেশনস, ইন্টেলিজেন্স ব্যুরোস এবং দুনিয়ার সবচেয়ে বড় স্পেস এজেন্সি NASA, এই সব কিছুই আজ আমেরিকার কাছে। আর এই সব কিছু আমেরিকাতে হওয়ার একটি মুখ্য কারণ রয়েছে, আর সেই মুখ্য বিষয়টি হলো এই দেশের ম্যান পাওয়ার। বন্ধুরা, এই দেশ সব সময় দুনিয়ার সকল বুদ্ধিজীবীদের অ্যাট্রাক্ট করে, আর সবচেয়ে ভালো স্যালারি আর লাইফস্টাইলকে দেখে অনেকগুলো বুদ্ধিজীবী আমেরিকাতে সেটেল হয়েছে, আর এই সকল বুদ্ধিজীবীরাই পরবর্তীতে আমেরিকাতে টেকনোলজিতে বিকাশ ঘটায়, আর দেখতে দেখতে এই বুদ্ধিজীবীরা টেকনিক্যাল প্রোগ্রেস আর আর্থিক বিকাশে কনভার্ট হতে থাকে। আর এই তিন ফ্যাক্টর আজ আমেরিকাকে প্রত্যেক ব্যাপারে বিশ্ব মহাসত্তা বানিয়ে ফেলে। তো বন্ধুরা, এই ছিল আমেরিকার পাওয়ারফুল হবার কাহিনী। আশা করি যে আপনাদের নিশ্চয়ই আমাদের ভিডিওটি ভালো লেগেছে। তো আজকের জন্য এইটুকুই। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো তাহলে ফ্যাক্টোটালকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন।